আচ্ছা, কোন বিন্দুতে ক্রিয়ারত দুইটি বলের বৃহত্তম এবং ক্ষুদ্রতম লব্ধির মান হলো এফ এবং জি? প্রমাণ করতে হচ্ছে যে আমাদের প্রমাণ করতে হচ্ছে বল দ্বয়ের ক্রিয়া রেখার মধ্যবর্তী কোণের মান আলফা হলে তাদের লব্ধির মান হবে, এটা আমাদেরকে বের করতে হবে। তাহলে দেখো, এখানে আলফা কোণে যদি আমরা ধরে নিই যে দুটা বল, একটা হলো পি আর একটা কিউ, দুটা বল যদি আমরা ধরে নিই, মনে করি আলফা কোণে ক্রিয়ারত দুটি বল, একটা যদি পি হয় আর একটা হলো কিউ, ঠিক আছে? তাহলে এদের বৃহত্তম মান, বৃহত্তম এবং ক্ষুদ্রতম লব্ধির মান হলো এফ। বৃহত্তমটার হলো এফ, ক্ষুদ্রতমটার হলো জি। তাহলে বৃহত্তম লব্ধির মান কত? আমরা কিন্তু এর আগে ওই যে শুরুর লেকচারে অর্থাৎ সামান্তরিক সূত্র, বলের সামান্তরিক সূত্র থেকে আমরা ওইখানে দেখেছিলাম যে বৃহত্তম মান, লব্ধির বৃহত্তম মান হবে কখন? যখন তারা একই দিকে ক্রিয়া করে। হ্যাঁ, অর্থাৎ ওই যে আর ইকুয়ালস টু পি প্লাস কিউ যদি হয়, আর ক্ষুদ্রতম মান হলো যারা বিপরীত দিকে যদি ক্রিয়া করে, তখন কি পি মাইনাস কিউ। এখানে যদি আমরা ধরে নিই যে পি কিউ থেকে বড়, ঠিক আছে, তাহলে সুতরাং এদের লব্ধির বৃহত্তম মান, লব্ধির বৃহত্তম মান, বৃহত্তম ক্ষুদ্রতম লব্ধির মান, এদের লব্ধির বৃহত্তম মান, বৃহত্তম মান হলো আর, সরি আর না, এখানে হলো কি এফ। তাহলে এফ ইকুয়ালস টু হবে কি? পি প্লাস কিউ। এফ ইকুয়ালস টু পি প্লাস কিউ হবে, এটা এক নাম্বার দিয়ে রাখলাম। তারপরে ক্ষুদ্রতম মান, তাহলে ক্ষুদ্রতম মান কি জি, তাহলে জি ইকুয়ালস টু পি মাইনাস কিউ, ঠিক আছে? তো তাহলে এখান থেকে আমরা এটাকে দুই নাম্বার সমীকরণ দিলাম। তাহলে দেখো, এফ ইকুয়ালস টু পি প্লাস কিউ আর জি ইকুয়ালস টু পি মাইনাস কিউ পেলাম, ঠিক আছে? তো এখান থেকে আমাদের বলছে প্রমাণ করো যে বল দ্বয়ের ক্রিয়া রেখার মধ্যবর্তী কোণের মান, তাদের লব্ধির মান হবে রুট ওভার এফ স্কোয়ার কস স্কোয়ার আলফা বাই টু প্লাস জি স্কোয়ার। আচ্ছা, এটা তো হলো। তো এখন তাহলে আমরা পেলাম কি, এফ ইকুয়ালস টু পি প্লাস কিউ আর জি ইকুয়ালস টু পেলাম পি মাইনাস কিউ। তাহলে এখান থেকে যদি আমরা পি এবং কিউ এর মান বের করতে যাই, তাহলে কি আসবে? যোগ করলে আমরা পাচ্ছি এফ প্লাস জি ইকুয়ালস টু কত? টু পি। তাহলে বা পি ইকুয়ালস টু কত? এফ প্লাস জি বাই টু। এটা গেল একটা। আবার এফ প্লাস এফ ইকুয়ালস টু পি প্লাস কিউ, তারপরে জি ইকুয়ালস টু হলো পি মাইনাস কিউ। তাহলে যদি আমরা বিয়োগ করি, তাহলে এফ মাইনাস জি ইকুয়ালস টু কি হবে? টোয়াইস কিউ। তাহলে কিউ ইকুয়ালস টু এখান থেকে আমরা পাবো এফ মাইনাস জি বাই টু। তাহলে দেখো, পি এর মান পেলাম, কিউ এর মান পেলাম। এখন এদের লব্ধিটা, পি বল, একটা পি বল একটা কিউ বল, এদের লব্ধিটা কি হবে? এদের লব্ধি আর স্কোয়ার ইকুয়ালস টু, সুতরাং এদের লব্ধি, লব্ধি ইকুয়ালস টু হবে কি, লব্ধিকে যদি আমরা আর দিয়ে নির্দেশ করি, তাহলে আর স্কোয়ার ইকুয়ালস টু কি আসবে? পি স্কোয়ার প্লাস পি স্কোয়ার প্লাস কিউ স্কোয়ার টোয়াইস পি কিউ কজ আলফা। তাহলে এখন কস থিটা, হ্যাঁ, পি এর মান আলফা, আলফা পি এর মান হলো এফ প্লাস জি বাই টু, এফ প্লাস জি বাই টু, তাহলে পি স্কোয়ার হলো স্কোয়ার, প্লাস কিউ এর মান হলো কি, এফ মাইনাস জি বাই টু হোল স্কোয়ার প্লাস টু পি কিউ, মানে হলো এফ প্লাস জি বাই টু, তারপরে হলো এফ মাইনাস জি বাই টু কজ আলফা। তাহলে ইকুয়ালস টু, এখন দেখো এখান থেকে যদি আমরা ক্যালকুলেশন করতে যাই,
আমরা যদি ক্যালকুলেশন করে দেখো, এখান থেকে এ প্লাস বি বাই টু হোল স্কোয়ার প্লাস এ মাইনাস বি বাই টু হোল স্কোয়ার ইকুয়ালস টু কত? টু টু এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার ইকুয়ালস টু কি? এ প্লাস বি হোল স্কোয়ার প্লাস এ মাইনাস বি হোল স্কোয়ার, এরকম একটা সূত্র আছে। অর্থাৎ যে এ প্লাস বি হোল স্কোয়ার আর এ মাইনাস বি হোল স্কোয়ার দুইটা যদি আমরা যোগ করি তাহলে টু এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার। তাহলে দেখো এখানে আমরা এটাকে যদি ওই ফরম্যাটে নিতে যাই তাহলে 1/4 আসবে, কারণ 2 এর উপরে স্কয়ার আছে, আর এদিকে হলো a প্লাস g হোল স্কয়ার প্লাস এখান থেকে 1/4 তাহলে f মাইনাস g হোল স্কয়ার প্লাস এখানে 4 অর্থাৎ 2/4 আর a প্লাস b ইনটু a মাইনাস b, তার মানে হলো f স্কয়ার মাইনাস g স্কয়ার, আর এদিকে হলো cos আলফা। তো এখানে এই দুইটা থেকে যদি 1/4 কমন নেই, 1/4 কমন নিলে কি আসবে? f প্লাস g হোল স্কয়ার প্লাস f মাইনাস g হোল স্কয়ার প্লাস এখানে হলো 1/2 f স্কয়ার মাইনাস g স্কয়ার cos আলফা। এখন দেখো এই যে ভিতরের যে অংশটা, এই যে এই যে ভিতরের যে অংশটা, এটা কি এই অংশের সাথে মিলে যায়? তাহলে 2a স্কয়ার প্লাস b স্কয়ার, তার মানে হলো জি স্যার 2, এখান থেকে আমরা কি লিখতে পারি? 2f স্কয়ার প্লাস g স্কয়ার। ওকে, তাহলে 1/4 আছে সামনে, এখানে ইকুয়ালস টু 1/4 আছে সামনে, তাহলে 2f স্কয়ার প্লাস g স্কয়ার হবে প্লাস হাফ এফ স্কোয়ার প্লাস হাফ এফ স্কোয়ার মাইনাস জি স্কোয়ার কজ আলফা। তাহলে এখানে কাটাকাটি করলে আসবে 2, তার মানে হাফ এফ স্কোয়ার প্লাস জি স্কোয়ার প্লাস এখানে হাফ এফ স্কোয়ার মাইনাস জি স্কোয়ার। এখানে আমি একদম ভেঙে ভেঙে দেখাচ্ছি, তুমি দুই এক লাইন স্কিপ করে যেতে পারো। তাহলে দেখো আবার যদি হাফ কমন নেই তাহলে এখানে আমরা কি পাচ্ছি? এফ স্কোয়ার প্লাস জি স্কোয়ার প্লাস এফ স্কোয়ার কজ আলফা মাইনাস জি স্কোয়ার কজ আলফা। স্যার এটা কি গুণ করে নিছেন না? এটা গুণ করে দিছি, কজ দিয়ে এটাকে গুণ করে দিছি, আর এইটা, আর এখান থেকে হাফ কমন নিছি পুরোটা। তাহলে হাফ, এখন দেখো এফ স্কোয়ার যদি আমরা কমন নিই, এইটা আর এইটা থেকে যদি এফ স্কোয়ার কমন নেই তাহলে কি থাকবে? 1 প্লাস কজ আলফা, তারপরে প্লাস এখান থেকে যদি জি স্কোয়ার কমন নেই তাহলে 1 মাইনাস কজ আলফা ইকুয়ালস টু, এখন দেখো আমরা কি জানি? 1 প্লাস কজ 2a ইকুয়ালস টু 2 কজ স্কোয়ার এ, আর হলো 1 মাইনাস কজ 2a ইকুয়ালস টু 2 সাইন স্কোয়ার এ। তাহলে এখান থেকে দেখো কজ 2a, এখান থেকে আমরা বলতে পারি যে কজ 2a ইকুয়ালস টু তাহলে কত? 2 cos স্কয়ার a মাইনাস 1। আচ্ছা এটা তো দরকার নেই আমাদের। এখন দেখো এখানে যদি 2a আছে, এখানে যদি a হয় তাহলে এখানে আসবে কি? a/2, এখানে আসবে a/2, এখানে যদি a হয় তাহলে এখানে আসবে a/2। তাহলে এই সূত্র যদি আমরা এখানে অ্যাপ্লাই করি, হাফ f স্কয়ার 1 প্লাস cos আলফা, 1 প্লাস cos আলফা মানে 2 cos স্কয়ার, 2 cos স্কয়ার আলফা বাই 2, তারপরে আলফা বাই 2 g স্কয়ার, এখানে 1 মাইনাস cos আলফা মানে কি? 2 sin স্কয়ার আলফা বাই 2, তাহলে 2 sin স্কয়ার আলফা বাই 2 এটা। তারপরে এখন দেখো এখানে সামনে হাফ আছে আর এখানেও 2 আছে, এখানেও 2 আছে, যে এই 2 আর এই 2, এখান থেকে 2 কমন যায় 2 2, তাহলে এখানে থাকতেছে f স্কয়ার
cos square alpha by 2 plus g square sin square alpha by 2 তাহলে এটা এটা 2 2 কাটা যায় তাহলে এটা হলো কি r square তাহলে লব্ধি হলো r square তাহলে লব্ধির মান কত তাহলে সুতরাং r equals to root over r equals to root over root over f square cos square alpha by 2 plus g square sin square alpha by 2 right এটাই আমাদের দেখাতে হচ্ছে জি স্যার ক্লিয়ার কিনা দেখি ক্লিয়ার কিনা কোনো সমস্যা আছে হ্যাঁ হ্যাঁ ক্লিয়ার অঙ্ক তো সহজ ক্যালকুলেশন আছে আচ্ছা এখানে দেখো বলা হলো কি সমমানের দুইটা বল সমমান দুইটা বলের মান হলো সমান অর্থাৎ একটা পি হলে আরেকটাও পি হবে দুটি বল কোন বিন্দুতে 2 আলফা কোণে যদি ক্রিয়ারত হয় তাহলে যে লব্ধিটা হবে আর 2 বিটা কোণে উৎপন্ন ক্রিয়ারত থাকলে যে লব্ধি হবে সে তার দ্বিগুণ এটা হলো মূল আমাদের প্রমাণ করতে হবে cos alpha equals to 2 cos beta তাহলে এখানে মনে করি সমমানের বল দয় হলো পি এখন তারা 2 আলফা কোণে ক্রিয়ারত থাকলে লব্ধি দেখো 2 আলফা কোণে ক্রিয়ারত থাকলে লব্ধি কত হবে লব্ধি r ইকুয়ালস টু হলো p স্কয়ার প্লাস q স্কয়ার না q টাও এখানে কি হবে p হবে তাহলে p স্কয়ার প্লাস 2p ইনটু p cos 2 আলফা তাহলে ইকুয়ালস টু 2p স্কয়ার প্লাস 2p স্কয়ার cos আলফা আচ্ছা এখানে r স্কয়ার ইকুয়ালস টু তাহলে 2p স্কয়ার কমন নিলে cos আলফা 1 প্লাস cos আলফা ঠিক আছে তাহলে স্যার উপরে টেস্ট 2 আলফা হবে না স্যার cos 2 আলফা না হ্যাঁ হ্যাঁ 2 আলফা তাহলে 2 আলফা 2 আলফা তাহলে ইকুয়ালস টু 2p স্কয়ার আর 1 প্লাস cos 2 আলফা মানে কত 2 cos স্কয়ার আলফা তাহলে আলফা ইকুয়ালস টু হলো 4p স্কয়ার cos স্কয়ার আলফা তাহলে এটা হলো r স্কয়ার তাহলে বা r equals to তাহলে কত আসবে 2p cos আলফা এটাকে এক নাম্বার দিয়ে রাখলাম এখন যদি এরা 2 বিটটা কোন কি স্কয়ার দেন নাই স্যার হ্যাঁ ই স্কয়ার দেন নাই স্যার r স্কয়ার না যে রুট করে দিলাম ও জি স্যার আচ্ছা এখন এখানে যদি এরা আচ্ছা এখন দেখো এখানে আবার এরা বা বল দয় 2 বিটা কোণে ক্রিয়ারত হলে লব্ধি ধরো r প্রাইম স্কয়ার তাহলে ইকুয়ালস টু কত আসবে p স্কয়ার প্লাস p স্কয়ার প্লাস 2p ইনটু p cos 2 বিটা তাহলে ইকুয়ালস টু 2p স্কয়ার প্লাস 2p স্কয়ার cos 2 বিটা
equal equals to 2p square যদি আমরা কমন নেই 1 plus cos 2 beta তাহলে equals to 2p square 1 plus cos twice equals to কি 2 cos square 2 cos square a তাহলে এখানে beta তাহলে equals to 4p square cos square beta তাহলে এটা হলো r prime square তাহলে বা r prime square equals to কত 2p cos beta এটা হলো দুই নাম্বার স্যার এইবার স্কয়ার হবে না স্যার আচ্ছা এবারে স্কয়ার হবে না আচ্ছা এরপর এখন আসো এক নাম্বার আর দুই নাম্বার এখন আমাদের বলছে কি যে 2 বিটা কোণে ক্রিয়ারত থাকলে যে লব্ধি উৎপন্ন হয় তার দ্বিগুণ হলো 2 আলফা কোণে ক্রিয়ারত থাকলে যে লব্ধি উৎপন্ন হয় তার মানে 2 আলফা কোণে ক্রিয়ারত থাকলে যে লব্ধি উৎপন্ন হয় সেটা হলো তা তারা 2 বিটা কোণে ক্রিয়ারত থাকলে যে লব্ধি উৎপন্ন তার দ্বিগুণ তার মানে 2 আলফা কোণে ক্রিয়ারত থাকলে যে লব্ধি হয় 2 বিটা কোণে ক্রিয়ারত থাকলে যে লব্ধি হয় তো সেটাকে 2 দিয়ে গুণ করলে হচ্ছে কি 2 আলফার সমান তাহলে 2 আলফার ক্ষেত্রে আমরা পেলাম হলো এটা ঠিক আছে লব্ধি 2 আলফার ক্ষেত্রে আমরা লব্ধি পেলাম এটা জি স্যার এটা ঠিক আছে তাহলে এটা ইকুয়ালস টু অর্থাৎ আর ইকুয়ালস টু শর্ত মতে টু আর প্রাইম twice r prime শর্ত মতে r equals to 2 r prime তাহলে বা r এর মান হলো কত 2p cos alpha equals to হলো 2p cos beta is r prime হলো 2p cos beta আর r হলো 2p cos alpha তাহলে এখন বা 2p বাদ দিলে cos alpha equals to 2 থাকবে একটা আর হলো cos beta এটাই আমাদেরকে প্রমাণ করতে বলছে প্রমাণ করে যে cos alpha equals to 2 প্রমাণ এটা বুঝাইছে জি স্যার বুঝছি